ফ্রেন্ডস, ওয়েলকাম। আরও একটা নিউ ব্লগ নিয়ে আমি অমিত আজকে আছি হুগলি স্টেশনে। এই যে ট্রেন থেকে নামলাম, এখন যাচ্ছি একজন বিখ্যাত ইউটিউবার সাথে দেখা করতে, রাজেশ আনছি, রাজেশকে নিয়ে যাচ্ছি। তো চলো, আমি ঠিক এখনও চিনি না অ্যাড্রেসটা কোথায়, তো খুঁজে খুঁজে যাবো। ওকে নিয়ে এসছি ওই জন্য যে নিয়ে যেতে হবে তো রাজেশ যায় না, ও নিয়ে যেতে পারবে কিনা চলো দেখাবো। কিন্তু বিখ্যাত ইউটিউবার, খুবই ভালো একজন দিদি হয়, দিদি ভাই। চলো দেখা পাই কিনা জানি না, কোথায় থাকে আমাদেরকে খুঁজে বার করতে হবে। তো আমাদের সাথে থাকবে ব্লগের সাথে। আর চলো এবার রাস্তায় বেরিয়ে গেছি। তো ফ্রেন্ডস, এবার দেখতেই পাচ্ছি টোটোতে উঠে গেছি দুজন মিলে। তো এবার নামবো হচ্ছে হুগলি রবীন্দ্রনগর মোড় যাবো, ওখানে পেট্রোল পাম্প আছে, ওখানে অফিস, মানে একটা অফিস আছে, ওই জায়গাটায় যাবো। ওইখানে গিয়ে খুঁজবো কোথায় বাড়ি, পিঙ্কিদির বাড়ি। দেখা যাক পিঙ্কিদির বাড়ির উদ্দেশ্যে বেরিয়েছি, আজকে আমাদেরকে খুঁজে পেতেই হবে যেভাবেই হোক। দেখা আমরা করবো, অনেক কষ্ট করে এসেছি, জিজ্ঞাসা করো ওকে, ট্রেন এক ঘন্টা লেট, তবু আমরা ভেবেছি আজকে দেখা করবোই, আমাদের দেখা করতেই হবে দিদি ভাইয়ের সাথে। চলো দেখা যাক, দিদি ভাই যদি দেখা পাই তাহলে খুবই ভালো লাগবে, মনটা আনন্দ করে যাবে যে একজন ইউটিউবার যার অনেক সাবস্ক্রাইবার, এখন মানুষ ওনাকে অনেক ফলো করছে, ওনাকে অনেক ভালোবাসে, আর আমরা দেখি ওনার দেখা পাই কিনা। অনেকটা মানে ভালোবাসা নিয়ে যাচ্ছি, তো দেখা যাক কী হয়। চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো, ব্লগের পুরোটা শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে। তো আমরা টোটো থেকে নেমে গেছি, তো দেখতেই পাচ্ছি এই সেই রাস্তা যেটা আমি ওনার ইউটিউব ভিডিওর মধ্যে দেখি। তো আমি খুবই খুশি এতদূর অবধি এসে গেছি, তাহলে নিশ্চয়ই পৌঁছাবো, জানি না দেখা হবে কি না, খুব এক্সাইটমেন্ট। চলো এই সেই যে অফিস, আমি এটা মনে রেখেছি রাস্তাটা, যে এখান থেকে গেলে হয়তো আমি ঠিক খুঁজে পাবো। তো চলো দেখা যাক, আমি খুব মানে এক্সাইটেড আছি, কোথায় বাড়ি এখন খুঁজতে হবে, এইটা আমার মনে আছে এই রাস্তাটা গলিটা, ওই জন্য আমি খুঁজে সোজা দিকে না এদিকে সেটা এখন যাই না, এখানে অনেক গলি আছে, তো এখানে জিজ্ঞাসা করতে হবে। দাদা এক সেকেন্ড, একটা দোকান আছে, দোকানটা বাড়ির কাছে এসে গেছি, তো এইখানেই বাড়িটা, তো এখানে জিজ্ঞাসা করতে হবে কোন কোনটা দিদির বাড়ি। কাকিমা বলছি এখানে পিঙ্কি দিদি বাড়ি কোনটা, পিঙ্কি পাল বাড়ি কোনটা দিদি ভাই? এটাই হবে, এই বাড়িটাই হবে, কিন্তু এই বাড়িতে তো লোক নেই, কিন্তু জিজ্ঞাসা করতে হবে। এখানে বেল আছে, এটাই হবে পিঙ্কি দিদির বাড়ি। পিঙ্কি দি যে ইউটিউব করে, বেল বেল আছে বাইরে, ঠিক আছে। দাদা আমরা এসে গেছি, এই যে পিঙ্কিদির বাড়ি, তো দেখা হবে কি না জানি না, খুব এক্সাইটমেন্ট, দেখা যাক দিদির সাথে দেখা হয় কি না অত দূর থেকে। পিঙ্কিদি আছেন, একটু দেখা করবো আমরা ইউটিউব করি, তো খুবই খুশি, দেখা যাক কি হয়। চলো আমরা অনেক কষ্ট করে এত দূর থেকে এসেছি, দেখা হয়ে পিঙ্কিদি হ্যালো, তোমার সাথেই দেখা করতে এত দূর থেকে ছুটে আসা, খুঁজে 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 চারিদিক জিজ্ঞাসা করে করে আসলাম আমি খন্ডান থেকে, আমি ইউটিউব ভিডিও থেকে আমি বলছি খুঁজে খুঁজে যাবো, অ্যাড্রেস যাই না, কিন্তু জিজ্ঞাসা করতে করতে আকাশী কালের ওই বিল্ডিংটাই মনে রেখেছি, একটু তোমার সাথে দেখা করতে চাই একটু দিদি। এরকম দিদি হয় উপরে আছে ব্যালকনিতে, তো দেখা হয়ে গেছে, খুবই খুশি। চলো এবার সামনে সামনে একটু কথা বলে নিই, দেখা পেয়েছি অবশ্যই দিদি ভাই বেরিয়েছে, এত দূর থেকে আসাটা সার্থক হয়েছে, দিদি ভাইয়ের সাথে দেখা হয়ে। ভাইরা এসে পৌঁছেছে দিদির কাছে, তো তোমরা দেখতে থাকো আমি একটুখানি সামনে রেখে আসি, তোমরা গিয়ে বসো। হ্যাঁ, কতদিনের ইচ্ছা ছিল দিদির সাথে দেখা করা, দেখা হয়ে গেছে। তো এই কাকিমাদের আমি দেখতে পাই ভিডিওতে, অনেক কিছু খেয়াল করেছি কিভাবে যাওয়া যায়, কোন দিক থেকে গেলে দিদি ভাইয়ের দেখা পাওয়া যাবে, অবশ্যই দেখতে পাই, আমি বিশাল খুশি যে এত বড় একজন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ চলো আমরা এখন যাই, দিদিভাই ওকে রেখে আসতে গেলো, মানে কুকুরটা নাহলে তো খুব চেঁচামেচি করবে হয়তো, দিদিভাই রাখতে গেলো, তো দিদিভাইয়ের সাথে অনেক কথা হবে, তোমরা থাকবে পুরো ব্লগ দেখবে, ঠিক আছে। দাঁড়াও দিদিভাই আসুক, তারপরে যাবো যে জায়গায় তোমরা রয়েছো সে জায়গায় আমিও রয়েছি। তো যাই হোক, ভাইদেরকে একটুখানি সবাই সাবস্ক্রাইব করে দিও, ওদের আইডিটা যেও গিয়ে দেখো। দিদি ভাই সত্যি কিন্তু খুব ভালো মানুষ, তোমরা যারা এখনো চিনতে পারোনি তারা জানবে না, নালে বুঝতে পারবে না, দূর থেকে কিছু বোঝা যায় না, কাছে আসলে বোঝা যায়। দিদি ভাই ভিডিও দেখে আমার এত ভালো লেগেছে, আমি দিদি ভাই একদিন কমেন্ট করেছিলাম যে আমি ব্যান্ডের বেশিরভাগ থেকে বলছি, হ্যাঁ মামা বাড়ি, এখানে মামা বাড়ি, তো ওইখান থেকে আমি খুঁজে খুঁজে সেই আসা, খুবই খুবই খুশি। দিদি ভাই দেখা করো, দিদি ভাই কিছু বলো আমার দর্শকদের উদ্দেশ্যে। হ্যাঁ তোমাদের তো একটাই বললাম, যাই হোক ভাই অনেক দূর থেকে এসছে, তোমরা একটু সাপোর্ট করো, যাই ওকে একটুখানি মানে যতটা পারো ওকে সাপোর্ট করার চেষ্টা করো, যেরকম আমাকে করছো। তো আমি চাই যে ভাইরা যত দূর থেকে এসছে তা সেই জায়গা থেকে তোমরা ওদেরকে যতটা পারো সাপোর্ট করো, ওরা ভালো ভিডিও করে, ওদের চ্যানেলে যেও দেখো, এগুলোকে একটু দেখো। চিনতে পারছো কি বলো তো, ভিডিওতে দেখা যায়, হ্যাঁ বলছি সেই ভিডিওতে দেখা যায়, আজকে দেখো সামনে থেকে পুরো দেখে নিলাম আমরা, আমাদের এত ভালো লাগছে মানে কি বলবো, খুঁজে পেয়ে আমি মানে
এটার গায়ে হাত দেবে কিন্তু ওইটার গায়ে ওটা রেখে যায় ও ছেলে তো তো মায়া যা এবার বসবো দিদিভাইয়ের সাথে আরো কথা হবে যখন এসেছি নিশ্চয় কথা বলবো হ্যাঁ আর দিদিভাইয়ের একটা ইন্টারভিউ আমরা নিয়ে নেবো আমাদের আমরা তো জানি না তোমার কি করেছে চলো তোমরা যারা দিদিভাইকে এখনো চেনো না তোমরা এখনো চিনতে পারোনি দিদিভাই কতটা ভালো মন কতটা খোলা দেখো সঙ্গে সঙ্গে আসার সঙ্গে সঙ্গে আমাদেরকে চেনা দেবো কতটা আপন করে নিয়েছে তাই দূর থেকে কেউ তো কিছু বোঝা যায় না কে কেমন কিন্তু কাছে আসলে বোঝা যায় যে মানুষ কতটা ভালো হয় তো তোমরা সবাই দিদিভাইয়ের সাথে দেখা খাও তাহলে বুঝতে পারবে আর এত লোক দিদিভাইকে এখন ফলো করছে তোমরা তো দেখতেই পাচ্ছ তাই জন্য আমরা দেখা করতে এসেছি আরো কথা হবে তোমরা সাথে থাকো দিদিভাইয়ের হাসিটা দেখো এই হাসিটা দেখে কিন্তু দিদিভাইয়ের চ্যানেলটা বেশি করে সাবস্ক্রাইব করো আর আমাদের তো একটু করো দিদিভাইয়ের সাথে দেখো ভাইদেরকে সাপোর্ট করো ভাইদেরকে সাবস্ক্রাইব করো যারা ওরা আরো এগিয়ে যেতে পারে দেখতে থাকো তোমরা ঠিক আছে এখন আমরা মিষ্টি খাবো লোভ দিও না কিন্তু আমরা তো বলে আসি আমরা তো সারপ্রাইজ করেছি দিদিভাই দেখা পাবো কিনা না ধরো না ও একবার কিন্তু বলছিল হয়তো দিদিভাই মনে হয় কথা বলবে না বলছি না কেন কথা বলবে দেখো এখন এসে বুঝতে পারবে দিদির ছাদ দেখতে পাচ্ছ যে ছাদে আমরা এখন দাঁড়িয়ে আছি তো এইখানে দিদি অনেক ভিডিও করেছে এই যে দিদির ওয়াশিং মেশিন তোমরা তো জানোই এই ওয়াশিং মেশিনে দিদির ভিডিও আছে আর এই দেখো সেই কেপিএস মলটাই দেখো খুব সুন্দর অনেক বড় মল তো আমাদের এখানে এসে খুবই ভালো দিদির সাথে মিলে আর সবাই ভিডিওটা অবশ্যই দেখবে আর দেখি দিদির সাথে এরপরে আবার কি ভিডিও দেওয়া যায় তো নেক্সট ভিডিওতে দিদির সাথে অবশ্যই তোমরা ভিডিও দেখতে পারবে তো এখন ছাদে আছি দিদি আসছে রেডিও তারপরে দেখি দিদির সাথে আরেকটু ব্লগ বানানো যায় কি না তো তোমরা অবশ্যই থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ভিডিও দেখার জন্য বাড়ি যাওয়ার পালা ঠিক আছে তো আমাদের দিদিভাইয়ের সাথে অনেক অনেক আজকে আনন্দ হলো দাদার সাথেও কথা হলো তো দিদির সাথে অনেক ভিডিও বানানো হলো ইনস্টাগ্রাম করা হলো এটাও তিনটে দেখো এটাতেও তিনটে ভিডিও করেছে তো এই ভিডিওটা দেখার পরই নেক্সট দিন কিন্তু দিদির একটা ইন্টারভিউ মানে আমাদের সাথে কথা হচ্ছে ঠিক আছে সেটা তোমরা ফলো করলে চ্যানেলটা দেখতে পাবে তো আমরা এবার বাড়ি চলে যাবো আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি দিদিভাই তুমি ভালো থেকো আবার একদম টাটা সবাইকে।